দেশে অথবা দেশের বাইরে প্রিয় বাইক নিয়ে ট্যুর দেওয়ার সময় বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করাটা খুবই স্বাভাবিক। কী কী ধরনের প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো কীভাবে মোকাবেলা করবেন, অথবা ট্যুর দেওয়ার আগে কীরকম প্রস্তুতি নেবেন, এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে আমাদের আজকের এপিসোডে। আমি মুস্তাফিজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রথম বাইক এবং বাইকার্সদের নিয়ে টক শো এমভি স্টুডিওর সেকেন্ড সিজনের সেকেন্ড এপিসোডে। যেমনটি বলছিলাম, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শাওন ভাই, যিনি লাদাখ, জম্মু, কাশ্মীর ট্যুর দেওয়ার সাথে সাথে বাংলাদেশের তো সকল প্রান্তে তার বাইকের চাকা রোল হয়েছে। আজকে আসলে ওনার সঙ্গে আমরা কথা বলবো বাইক ট্যুর দিতে গেলে যে বিভিন্ন রকম প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমগুলো প্রিপারেশান কীভাবে ফেস করা যায়, এই সকল বিষয় নিয়ে আসলে ওনার কাছ থেকে আজকে আমরা তার অভিজ্ঞতা আছে যে রাইডিংয়ের, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো প্রথমে শাওন ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনি যে এত ব্যস্ততার মাঝখানে আমাদেরকে সময় দিচ্ছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও যে আমাকে এই এমবি স্টুডিও থেকে ইনভাইট করার জন্য। আমি অনেক ক্ষুদ্র একটা রাইডার, তারপরেও আমাকে স্মরণ করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসলে রাইডাররা কখনোই ক্ষুদ্র হয় না আমরা বিশ্বাস করি। আপনি যে রাইড দিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে যে বাইক রাইডিংয়ের মাধ্যমে অনেক নিদর্শন দেখার সুযোগ দিয়েছে, এই জন্য আমরা অবশ্যই শুকরিয়া আদায় করি এবং আপনার জন্য সবসময় শুভকামনা আমাদের আছে। ভাই, যেটা বলছিলাম যে আমরা আসলে আজকে প্রবলেম নিয়ে কথা বলবো, যে বাইক ট্যুর দিতে গেলে সেটা হচ্ছে বাংলাদেশের ভিতরে হোক অথবা যারা আপনারা ইন্ডিয়া ট্যুরে গেছেন, আমাদের বাংলাদেশি রাইডারদের মাঝেও এখন ইন্ডিয়া ট্যুর দেওয়ার জন্য একটা বেশ ক্রেজ ফিল দেখা যাচ্ছে বা সবাই প্রিপারেশন নিচ্ছে। আপনি আমাদেরকে আজকে একটু বলবেন যে কী কী ধরনের আসলে তারা প্রবলেম ফেস করতে পারে যদি তাদের প্রিপারেশনটা ঠিকঠাক না হয়, সেটা ডকুমেন্টেশন হোক, সেটা বাইক হোক, যেই কারণগুলোতেই হয় না কেন, যেটাই হতে পারে, এই বিষয়গুলো নিয়ে। তো প্রথমেই আমি যদি বলি যে প্রবলেম রোড কন্ডিশন নিয়ে কি কোনো প্রবলেম হয়? রোড কন্ডিশন হচ্ছে যে যখন আমরা কোথাও মুভ করব, তার এক দুই সপ্তাহ আগের থেকে যদি আমরা সেই অঞ্চলের ভাই ব্রাদারের সাথে আলোচনা করে থাকি যে রোড কন্ডিশনটা কেমন, সেক্ষেত্রে মনে করেন ইম্প্রুভ পাওয়া যায়। দেখা যাচ্ছে আমি যদি কখনো আপনার যেমন একটা ট্যুরের ভিতরে আমি বের হয়ে গেছিলাম কারোর সাথে যোগাযোগ না করে কক্সবাজারের উদ্দেশ্যে, তো পুটিয়া, যে সবাই জানে যে পুটিয়া একটা লবণাক্ত রাস্তা আছে, ওইখানে অ্যাক্সিডেন্টটা শুধু দুই চাকা না চার চাকাও হয়ে যায়, ওনারাও ব্যালেন্স হারায় ফেলে। সেখানে দুই চাকা আমরা ক্ষুদ্র, যেখানে চার চাকায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি সব সময় ফলো করি যে যে কোনো অঞ্চলে যাওয়ার সময় ওইখানকার ভাই ব্রাদারের থেকে রাস্তার কন্ডিশনটা জেনে নেওয়া। সেইখানে আমার সুবিধাটা হয় কি, যখন ওনারা বলে যে হ্যাঁ আপনি এই সময় আসলে জিনিসটা গুছালো পাবেন অথবা রাস্তার কন্ডিশন ভালো, বা এই টাইমিং আসলে আপনার রাস্তাটা পুরো ফ্রেশ পাবেন, তখন আমি ওই টাইমিংটা অনুযায়ী ওই রাস্তার দিকে মুভ করি। তার মানে আপনি যেটা বলছেন যে ট্যুরে যে মানে ভুলগুলো হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে আপনি যদি রোড কন্ডিশন সম্পর্কে না জানেন ঠিকঠাক, তাহলে সেক্ষেত্রে আপনার ট্যুরে সমস্যা হওয়ার একটা অন্যতম কারণ হতে পারে। ট্যুরের সমস্যাটা হচ্ছে যে এখন আমার পরিচিত আছে দেখে আমি যোগাযোগ করতে পারছি, দেখা যাচ্ছে এক্সাম্পল আমারই নাই পরিচিত, তখন হচ্ছে যে আমরা যে অ্যাক্সেলেরেটর বা বাইকে বসার পর যে মানে অ্যাক্সেলেরেটর চাপলেই তো বাইক দৌড় দেয়, সে জিনিসটা হচ্ছে যে রোডের কন্ডিশন না বুঝে অ্যাক্সেলেরেটর কম ঘোরানোই ভালো আমাদের। তার মানে রোড কন্ডিশন রিলেটেড একটা প্রবলেম থেকে যেতে পারে। আচ্ছা, আপনি এরকম কোনো কন্ডিশনে পড়েছেন কিনা? যেমন হুট করে আমার বান্ধবন প্ল্যান হয়েছিল আমার ওয়াইফকে নিয়েই, তো সেদিন আমি মানে বলা গেলে কারো সাথে যোগাযোগ করিনি, আমি বের হয়েছি পুটিয়াতেই, 60-65 পার হওয়ার কিলোমিটার চলছিল, হুট করে আপনি ভিজা রাস্তার ভিতরে আমার গাড়ি ডাইরেক্ট স্কিড করছে, মানে কোনো ব্রেক না, কোনো বৃষ্টি না, কোনো কিছু নেই, রোদের ভিতরে আপনার গাড়িটা আমার স্কিড করছে, ভিজা রাস্তা ছিল। আচ্ছা, লবণাক্ত পানি ছিল পুটিয়ার রাস্তাতে, তখন ভিতরে একটা মনে ভয় ঢুকে গেছে যে এই এরকম কিভাবে হলো আমার, তখন চিন্তা করতেছিলাম যে আসলে আর কি যোগাযোগ না করার কারণে আমার এই ভুলটা হয়ে গেছে এবং রোড কন্ডিশন সম্পর্কে না জানার কারণে এই ভুলটা হয়েছে, এবং এই ভুলটা শুধু বাংলাদেশে না, যে কোনো প্রান্তে যে কোনো রোড কন্ডিশনে হইতে পারে। আচ্ছা, তাহলে অবশ্যই বাইকার ভাইরা বাইকে ট্যুর দেওয়ার আগে যেই জায়গায় যাচ্ছেন সেই ডেস্টিনেশনের রোড কন্ডিশন এবং আমার মনে হয় ওয়েদার কন্ডিশন সম্পর্কে জানাটা অবশ্যই জরুরি, কারণ হচ্ছে যে ওয়েদারের সঙ্গেই কিন্তু রোডটা ম্যাচ করে। আচ্ছা, আপনি হচ্ছে ইন্ডিয়াতে যখন যাচ্ছিলেন, আমরা জানি যে ইন্ডিয়ার প্রদেশগুলোর বিভিন্ন ওয়েদার কালচারটা আলাদা আলাদা, সেই ক্ষেত্রে আপনার এরকম অভিজ্ঞতা কেমন ছিল? আমি ইন্ডিয়া ট্যুরের সময় দেখা গেছে যে আপনার 2-3 মাস আগের থেকে কলকাতার অনেক ভাই ব্রাদার আছে, তারপরে দিল্লির আছে, তারপরে লাদাখেও আপনার কয়েকজন রাইডার ভাই আছে, ওনাদের সাথে কন্টিনিউ আমি যোগাযোগ করছি যে কোন সময় আসলে বেটার হবে, কোন সময় হবে না, কারণ আমার শ্বাস প্রশ্বাসের একটা
আচ্ছা সমস্যা আছে। দেখা যাচ্ছে আমি যদি বরফের মানে শীতকালের ভিতরেই চলে যাই, দেখা যাচ্ছে আমার নিজেরও সমস্যা হবে। যদি আমি নিজের সমস্যা নিয়ে আমি রাইড করতে যাই, তাহলে ওই রাইড কখনোই আপনার ভালো জিনিস বয়ে আনবে না। আচ্ছা আমি যেটার জন্য যাচ্ছি, যে আল্লাহর নিদর্শন দেখার জন্য, সেটাই যদি আমি ভালো মতো উপভোগ করতে না পারি, যাই অসুস্থ হয়ে যাই, তখন আমার জন্য আমার টিমমেটরাও আচ্ছা একটা সমস্যায় পড়বে। এখানে অবশ্যই আমরা আগেও যেটা জেনেছি আপনার কাছ থেকেও যেটা জানছি, যে ফিজিক্যাল ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট। আপনি কি এই যে শ্বাস প্রশ্বাসের যে সমস্যার কথা বললেন, আপনি কি আপনার এই ট্যুরগুলোতে, রিসেন্টলি আপনি ইন্ডিয়া থেকে ঘুরে আসলেন, আবার কিছুদিন আগে আপনি ক্রস কান্ট্রি ট্যুরটাও দিয়েছেন, আপনি এরকম কোনো প্রবলেমের সম্মুখীন হয়েছেন কিনা? যদিও বাংলাদেশের ওয়েদারের সাথে আমরা সবাই ম্যাচুয়েট, আর পার্শ্ববর্তী দেশ যে ভারত, ওইখানকার এক একটা রাজ্যে এক এক জি ওয়েদার। তো আমার কাছে আপনার কার্গিল থেকে মানালি পর্যন্ত পুরোটাই একটু রাফ অ্যান্ড টাফ ছিল, যদিও আমার ওরকম সমস্যা হয়নি। আমরা গিয়েছিলাম আপনার এরকম গরমের ভিতরে, জাস্ট আপনার জজিলা পাসের এখান থেকে একটু ঠান্ডা অনুভব হয়েছে, তখন আমরা ভারী জ্যাকেট, তারপরে হচ্ছে যে আমি আবার সার্জিক্যাল হ্যান্ড গ্লোভস নিয়েছিলাম, কারণ সার্জিক্যাল হ্যান্ড গ্লোভসটা হাত ঘামায়, তো বেশি একটা ঠান্ডা করে না, ওইটাই আমি আর কি ইউজ করছিলাম হ্যান্ড গ্লোভস এর ভিতর থেকে। মেজর কোনো প্রবলেম? মেজর কোনো আলহামদুলিল্লাহ প্রবলেম হয়নি আমার। আচ্ছা, যেমনটা আপনার কাছ থেকে জানলাম, রোড কন্ডিশন তো একটা ব্যাপার আছে, সেটা তো আছে। এখন আরেকটা যে বিষয় আমি জানতে চাই, খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, যে বাংলাদেশ থেকে রাইডাররা যখন ইন্ডিয়াতে যাচ্ছে, অনেকেই নিজের বাইক নিয়ে যাচ্ছে, কারনেট করার মাধ্যমে নিয়ে যাচ্ছে, কিন্তু অনেকেই আছে যারা হচ্ছে রেন্ট ওই পাশে যে নিচ্ছে। আমার যদি ভুল না হয় আপনিও রেন্ট করেছিলেন, সেই ক্ষেত্রে কি কি ধরনের ভুল হতে পারে রেন্টের যে বিষয়টা? জি জি, রেন্ট নেওয়ার সময় আমরা মানে গাড়ি যখন, যেহেতু আমরা বাইক চালাই, তো বাইকের যদি অর্ধেক জিনিসগুলো আমাদের জানা থাকে, যেমন প্লাগ চেঞ্জ করা, ব্রেক প্যাড, এগুলো যদি আমাদের নজর থাকে, যে ব্রেক প্যাড ক্ষয় হলে কতটুকু ক্ষয় হচ্ছে বা কত কিলো চালানো যাবে, অথবা লুব্রিকেন্ট আমাদের ইঞ্জিনের সাইড দিয়ে, ম্যাগনেট সাইড দিয়ে, ক্লাস সাইড দিয়ে, এখান থেকে একটা গ্লাস থাকে যেখান থেকে লুব্রিকেন্ট দেখা যায়, কালো অথবা লাল, কতটুকু চলতে পারবে, এরকম যদি সবার ধারণা থাকে, তো আপনার দিল্লির থেকে যখন বাইক রেন্টে নিবে, তখন এই সমস্যাগুলো চেক করলে ইমপ্রুভ পাওয়া যাবে। দেখা যাচ্ছে আমার ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, আমাকে ব্রেক প্যাড ক্ষয় হলা বাইক দিয়েছিল, বাইক দিয়ে দিছে, মানে বললো যে তুমি ট্যুর শেষ করে তিন চারবার ট্যুর দিতে পারবা। তো যেহেতু আমার, আমি এই লাইনেই আছি, জি জি, তো আমার দেখতে বেশি অসুবিধা হয়নি। আমি চেক করলাম, দেখলাম যে আমার পিছনে ব্রেক প্যাড ক্ষয়, একবারে লোহার সাথে ডিস্ক লেগে আছে। তারপরে আমাদের যে টিমের আরো দুই তিনজন ছিল, ওনাদের একটা দেখলাম সামনে পিছনে দুটোরই ব্রেক প্যাড নাই। আচ্ছা, পরে এগুলো বলার পর এগুলো চেঞ্জ করে দিছে, নয়তো এগুলো যদি আমরা খেয়াল না করি, দেখা যাচ্ছে সর্বোচ্চ 100 কিলো যাওয়ার পর এগুলো আমাদের টাকা পকেটের থেকে বেয়ার করে এগুলো সব চেক করে লাগাইতে হবে। তার মানে এটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যখন আপনি বাইক রেন্টে নিতে চাচ্ছেন, অথবা আপনার বাইকের নলেজ থাকাটা দরকার, বাইক সম্পর্কে জানা দরকার, এবং দেখে শুনে রেন্টে নেওয়া উচিত। আচ্ছা, আপনি পেমেন্টের কথা যেটা বললেন, নিজের পকেট থেকে দিতে হবে, তাহলে ব্যাপারটা কি, যখন তারা রেন্টে আপনাকে দিয়ে দিল বাইক, এরপর থেকে কি সম্পূর্ণই আপনার দায়িত্ব? যে যখন আমরা মানে পার্সোনাল আমি বাইকটা ক্রয় করি, যখন আমার নতুন বাইক ক্রয় করি, যেমন ওইটা আমার দায়িত্বের উপরে চলে আসে, যেহেতু আমার নতুন বাইক আমার নিজের কাছে, তখনও ওই রেন্টের ক্ষেত্রে একই, যখন আমি আপনার থেকে রেন্ট নিব, তখন ওইটা ফুল দায়িত্ব আমার, তখন বাইকটাকে আমি কিভাবে রাখবো এটা হচ্ছে যে আমার বিষয়। যদি ভুল ত্রুটি ভাবে কখনো আপনার দুর্ঘটনার শিকার হয়ে যায়, তার জন্য একটা অ্যামাউন্ট ওরা জরিমানা করে। এটা কি হচ্ছে মানে কি ধরনের ক্ষতি হলো তার উপরে নির্ভর, তার উপরে ডিপেন্ডেড করবে, যে যে যদি আমি অ্যাক্সিডেন্ট করলাম, যদি আমার কোনো অংশ ভেঙে গেল, তখন ওইটারে নতুন কিনতে কয় টাকা লাগবে, অথবা যদি দেখা যায় আংশিক কিছু ভাঙে, যেমন ঝালাই টালাই কাজ থাকে, ওগুলো ওরা মানে কথাবার্তার মাধ্যমে আর কি কম পেশ করা যায়। তবে এটা খুব ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট, যে আপনাকে দেখে নিতে হবে, দেখে নিতে হবে। আর যেহেতু আমরা একটা ন্যাশনাল হাইওয়ে, নতুন বাংলাদেশ ছাড়া ন্যাশনাল হাইওয়ে, তো আমার জানা মতে যে ওরকম আমরা ওরকম ভাবে চালাবোই না, যাতে দুর্ঘটনার শিকার হয়ে যায়। আচ্ছা, আর একটা বিষয়, যখন বাইক রেন্টে নিতে চাই, তখন নিশ্চয়ই আপনি দেশের মাটিতে যেমন 165 সিসি পর্যন্ত বাইক চালাচ্ছেন, ওইখানে যেহেতু এই ক্রেজটা থাকে না, সবাই ক্রেজ হয়ে থাকে যে না আমি আরো হাই সিসির বাইক চালাবো, এই হাই সিসি বাইক নেওয়ার ক্ষেত্রে বা নিয়ে নেওয়ার পরেও তো বিভিন্ন রকম প্রবলেম হতে পারে, সেই ক্ষেত্রে আপনার আসলে মতামতটা কি, কি বিষয়টা মাথায় রাখা উচিত এই হাই সিসি বাইক নেওয়ার জন্য? হাই সিসির বাইকের ক্ষেত্রে যেমন আমি ফার্স্ট টাইম ট্রায়াল দিয়েছিলাম কলকাতায় এক ভাইয়ের বাইক, বাজাজ ডোমেনার, আচ্ছা 400 সিসির, তো যখন দেখলাম যে 80 সিসি 80 পর্যন্ত আমি গাড়ি উঠেছি, তো মনে হলো যে বাতাসে ফ্লোতে আমাকে উড়ায় নেবে, আমি বাইকের কন্ট্রোলিং করতে হবে, এত ভারী গাড়ি। আচ্ছা, তার জন্য মানে প্রথমে চিন্তা করছিলাম আমি বাজাজ ডোমেনারটাই আমি রেন্টে নিব, যখন আমি দেখলাম যে এটাতেই আমি কমফোর্ট ফিল না, আর এত বড় একটা লং ট্যুর, সেক্ষেত্রে আমার শরীরের সাথে ম্যাচ হবে তেমনই একটা বাইক
নেওয়াটাই সবচেয়ে থেকে বেশি বেটার হয়। তখন আমি নিয়েছি যে আপনার কেটিএম। কেটিএম কত সিসি ছিল? 200 সিসি। ওটার মানে সবকিছু মিলে আপনার কেমন লেগেছে? ওটার আমার হাইট অনুযায়ী লম্বা, যেমন ওটা একটু উঁচা ছিল আমার জন্য কমফোর্ট ফিল ছিল। তারপর হচ্ছে যা মানে 200 সিসির ভিতরে, যেহেতু হায়ার সিসি সবাই চায় যে হায়ার সিসি নিয়ে একটু হাই ভাবে টান দিবে, তো আমরা ওই রকম হাই ভাবে টানিনি, আমরা সর্বোচ্চ 190 পর্যন্তই ছিলাম। আচ্ছা, আর একটা বিষয়, বাইক রেন্ট নিতে গেলে প্রাইস একটা ফ্যাক্ট চলে আসে, কেমন ধরনের আসলে প্রাইস বা বাজেট এখানে রাখা উচিত, আর এটার আসলে রেন্ট সিস্টেমটা কিভাবে কাজ করে, এটা কি পার ডে বা কিভাবে এটা হয় আসলে? এটা হচ্ছে যে আমি কোন বাইক নেব এটা আমার উপরে নির্ভর করবে, ওই বাইকটার উপরেই দামটা নির্ভর হয়। যেমন আমি কেটিএম নিয়েছিলাম, আমার থেকে চেয়েছিল আপনার 1550। ₹850 তারপরে একজন নিয়েছিল আপনার জিক্সার, ওটা পড়েছিল আবার ₹1,050। আরেকজন নিয়েছিল অ্যাপাচি 310 সিসি, ওটা পড়েছিল আপনার ₹1,650। তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে আপনি 800 থেকে আরম্ভ করে আপনার বাইকের উপরে নির্ভর করে বিভিন্ন রকম একটা অ্যামাউন্ট। আচ্ছা, ফিক্সড কোনো ডিপোজিট কি দিতে হয় যখন আপনি বাইক নিয়ে বের হচ্ছেন, আর ডকুমেন্টেশনের কোনো ব্যাপার আছে কিনা? আর ডকুমেন্টের ক্ষেত্রে শুধু আমাদের পাসপোর্টের ফটোকপিটা রাখে, এই আর কোনো কিছু না। আর ফিক্সড একটা ডিপোজিট ওনারা পার গাড়িতে 10,000-15,000 যার থেকে যেভাবে নিতে পারে, তো আমরা 4 গাড়ির জন্য ₹18,000 ওনাদেরকে ডিপোজিট করেছিলাম। তারপরে 18,000 দেওয়ার পর দেখা যাচ্ছে ওই কোনো দুর্ঘটনা যদি না ঘটে তো ওইখান থেকে আর কাটে না, আর যদি দুর্ঘটনা ঘটে যায় ডিপোজিট থেকে আপনার ওইটারে কাটতে হয়। তাহলে এই বিষয়ে অবশ্যই মাথায় রাখা উচিত, বাইকটাকে যত্ন সহকারে চালানো এবং নিয়ে তাদেরকে ফেরত দেওয়াটাই ভালো। আমি বাইকটা চালাচ্ছি, সেক্ষেত্রে মনে করেন বাইকের ক্ষতি মানে আমার শরীরেরও ক্ষতি। ওকে ওকে, অবশ্যই বেশ ইম্পর্টেন্ট আমরা ইনফরমেশন কিন্তু পাচ্ছি। আচ্ছা, এবার আর একটা জিনিস জানতে চাইবো, আপনি আমরা ওয়ার্ডটা ইউজ করছিলেন, তার মানে আপনার ট্যুরটা একা ছিল না, গ্রুপ ছিল? আপনারা কয়জনের মেম্বার ছিলেন? আমরা আমাকে সহ মোট 4 জন। 4 জন গ্রুপ ট্যুর দেওয়া ভালো, আমরা সব সময় জানি এটা হেল্পফুল হয় অনেক, কিন্তু আবার গ্রুপ ট্যুর অনেক প্রবলেমও হয়। আসলে এই গ্রুপ ট্যুরের প্রবলেমটার কারণটা কি হয় আপনার কাছে, কি মনে হয় যে কেন গ্রুপ ট্যুরগুলো সাকসেস হয় না অনেক সময়? এটা আমাদের ভুল বোঝাবুঝির কারণে হয় এক, তারপরে হচ্ছে যে মূলত হচ্ছে যে যখন আমরা গ্রুপ ট্যুর দেই তখন এরকম একটা লিড যে আমি শুধু লিডার থাকবো এরকম না, আমরা যে 4 জন ট্যুর দিচ্ছি আমরা 4 জনই লিডার। যেমন আমার কথা বাকি 3 জন শুনতে বাধ্য, আরেকজনের কথা বাকি 3 জন শুনতে বাধ্য, আমিও বাধ্য, এরকম করে মেনটেন করলে আশা করি যে গ্রুপ ট্যুরটা আপনার সমস্যা হয় না। সেক্ষেত্রে অনেকজনের ভিতরে যদি আবার ইগো কাজটা করে তখন গ্রুপ ট্যুরটা আর কি সমস্যা হয়ে যায় মাঝপথে। যে বন্ডিংটা ক্রিয়েট করা দরকার, বন্ডিংটা ক্রিয়েট করা দরকার, যেহেতু আমি যে জিনিসটা ই করি, আমি গ্রুপ ট্যুর দেওয়ার সময় ঠিক আপনার সপ্তাহখানেক অথবা 2 সপ্তাহ আগের থেকে চার দাওয়াত অথবা কোথাও রেস্টুরেন্টে বসা, মানে একটা নিয়ে মাইন্ড সেট আপটা আর কি বোঝার চেষ্টা করি যে আমার সাথে ও ট্যুর দিলে বা আমার ব্রেনটা ও বুঝুক যে আমি কেমন লোক, তাহলে হয় কি, তাহলে ওই 4 জনের একটা বন্ডিং তৈরি হয়ে যায় যে না ভাই এরকম মাইন্ডের, ভাইয়ের সামনে এই জিনিসটা করা যাবে না অথবা ও এরকম ওর সামনে এই জিনিসটা করা যাবে না, তখন যায় পরিপূর্ণভাবে আলহামদুলিল্লাহ সুস্থভাবে ট্যুরটা কমপ্লিট হয়। মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আপনি ট্যুর দেওয়ার আগে, আমার ক্ষেত্রে আমি যে কিন্তু কমিউনিকেশনের কথা যেটা আপনি বললেন সেটা আসলে বন্ডিংটা বিল্ড না হলে ট্যুরটা দেওয়াটা আসলে খুব বেশি মজারও হয় না, মজারও হয় না। দেখা যাচ্ছে এখন আমরা বাংলাদেশে যদি গ্রুপ ট্যুরটা হয় একটা মত ভেদ হইলে মনে করেন যার যার মতো বাসায় চলে যেতে পারবে অর্ধেক ট্যুর শেষ করে, আর যেটা দেশের বাইরে তখন আপনার কমিউনিকেশন একটা গ্যাপ পড়লেও মন খারাপ করেই ট্যুরটা কমপ্লিট করতে হবে, কারণ চাইলে ও আমাকে ফালায় যেতে পারবে না বা চাইলে আমি ওকে ফালায় যেতে পারবো না, যেহেতু আমরা একটা বাংলাদেশের বাইরে ইন্টারন্যাশনাল হবে। খুব ইম্পর্টেন্ট আপনি কথা বললেন, বাইকার ভাইয়েরা বা ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন কত ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এই আলোচনা কন্টিনিউ থাকবে, তবে এখন ছোট্ট একটা ব্রেকের সময় হয়েছে, ব্রেকের পর আবার ফিরছি। FCS 5V2, number one selling 150cc bike in Bangladesh. আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আবার আমরা কথা বলবো। এবার যে বিষয়টা নিয়ে আপনার সঙ্গে জানতে চাইবো, অর্থনৈতিক একটা ব্যাপার, যে আপনি তো একটা বাজেট করে আপনি ট্যুরে গেছেন, অনেক সময় দেখা যায় বাজেট করার পরও ট্যুরটা সফলভাবে সম্পূর্ণ হয় না, বাজেটের কমতি পড়ে যায় বা ঘাটতি পড়ে যায়, এইখানে থাকা খাওয়ার যে বিষয়টা আছে এই জায়গায় কোনো রকম প্রবলেম আসে কিনা বা এটা কিভাবে ম্যানেজ করা যেতে পারে, বা ফাইন্যান্সিয়াল যে ইস্যুগুলো আছে ট্যুর দেওয়ার ক্ষেত্রে সেটার ক্ষেত্রে আপনি যদি একটু গাইডলাইন দেন।
আমি ট্যুর কমপ্লিট করার 10-15 দিন আগে আমাদের পরিচিত 3-4 ভাই আপনার ওনারাও ট্যুর কমপ্লিট করে আসছে, তো ওনাদের থেকে আমি ভালো একটা সাজেশন পাই। জিজ্ঞেস করলাম যে কয় টাকা কি খরচ হয়েছে, কোন কোন জায়গায় গেছেন, কোন কোন ভাবে থাকছেন, তো ওনাদের থেকে ফুল মোটিভটা নেওয়ার পর আমি বের হয়েছি। বের হওয়ার পর জাস্ট আমার মোটিভটা একটু চেঞ্জ ছিল, আমি কখনো শহর অঞ্চলের ভিতরে থাকিনি, আচ্ছা, হয়তো 10 কিলো আগে অথবা 10 কিলো পিছনে, মানে একটু গ্রাম অঞ্চল যেখানে নাকি বাংলাদেশের নাম শুনলে মানে আতঙ্ক পুরো গেল যে হুট করে বাংলাদেশের থেকে এখানে কিসের জন্য, যখন আবার অনেকে বাংলাদেশের নামও জানে না বা চিনে না বাংলাদেশে, যখন সাকিব আল হাসান ক্রিকেট এরকম বললে তখন চিনে যাও সাকিব আল হাসান বাংলাদেশ। তো সেই পারপাসে দেখা যাচ্ছে যে পরিচিত পরিচয় দেওয়ার পর হোটেল রেন্ট গুলো ওই বাংলাদেশের গেস্টের জন্য অনেকখানি কমে আসে, বাংলাদেশ ক্রিকেটার বাংলাদেশ বললে আর কি কমে যায়। আচ্ছা, মানে এটা একটা হেল্পফুল একটা ব্যাপার, একটা ব্যাপার। তাহলে সেই ক্ষেত্রে আপনি বলবেন থাকার ক্ষেত্রে আপনি একটু দূরে থাকলে টাকাটা একটু কম লাগে, খরচটা কম আছে। আর খাওয়ার ব্যাপারটা একটু যদি বলেন। খাওয়াটা প্রথম একটা ভুল ছিল আমার, প্রথম ভুল বলতে গেলে প্রথমটা শেষ শুরু করি, আমি বেশিরভাগ সময় আপনার ওই রেস্টুরেন্ট গুলোতে খেয়েছি, খাওয়ার পর একটা সময় ভাতের আমার একটা পেটে টান পড়ছে। আচ্ছা, তো একটা গ্রাম অঞ্চলের ভিতরেই কোনো রেস্টুরেন্টে কোনো ভাত নেই, তো গ্রাম অঞ্চলের ভিতরে আমরা খাইতে বসে গেছি 4 জন মিলে, জাস্ট এক প্লেট ভাত, একটা ডিম ভাজা, একটা আলু ভর্তার একটা প্লেট আর একটা মুরগির লেগ পিস করে 4 জনে যখন খাওয়া শেষ করলাম, বিল দিতে যাওয়া শুনি যে আমাদের 1200 টাকা বিল আসছে। আচ্ছা, তখন আমরা জিজ্ঞেস করলাম ভাতের প্লেটের দাম 100 টাকা, একটা ডিম অমলেটের দাম 80 রুপি, মানে রুপি সব রুপি, মানে এরকম করে 300 টাকা পার জন খাওয়ার পর মানে আমরা অবাক যে এখানে দাম জিজ্ঞেস না করে খাওয়ার ফলে আমাদের কথাবার্তা ওরা বুঝতে পারছে যে আমরা বাইরের কান্ট্রি টুরিস্ট, তার জন্য একটু খাকে। যেমন এক্সাম্পল, আমাদের থেকে 4 কাপ চাইছে 50 টাকা পিস, সামান্য একটু পানি দিয়ে অল্প একটু চা 50 টাকা পিস, পরে ওইটারে দামাদামি করে আমি 20 টাকা পর্যন্ত নিয়ে আসছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকা দরকার, নাহলে ধরা খাওয়ার সম্ভাবনা 100%। আচ্ছা আচ্ছা, এটা গেল। এবার খাওয়া দাওয়া এটা তো সবকিছু আছে, এবার আমি হচ্ছে আপনার রিলেটেড কিছু জিনিস জানতে চাইবো। তার মধ্যে প্রথম যেটা আছে, এই যে এত ট্যুর দিচ্ছেন, দেশে দেশের বাইরে সব জায়গায় যাচ্ছেন, আপনার এই বাইক রাইডের মোটিভটা আসলে কি, আপনার আপনাকে কি টানে? আমাকে মূলত হচ্ছে যা পাহাড় টানে আর আল্লাহর যে নিদর্শনগুলো, যেহেতু আমরা মুসলিম সেই হিসাবে মনে করেন আল্লাহর যে নিদর্শনগুলো সেগুলো সবাই দেখতে ভালোবাসে, যে আল্লাহ তো এক এক জায়গায় মানে নিদর্শন তৈরি করেই রাখছে, তো এগুলো দেখার জন্যই মূলত হচ্ছে যে আমার বাংলাদেশের প্রায় সব জায়গায় ঘোরা শেষ, পাহাড় অঞ্চলটাই যেহেতু বেশি টানে, তো সেই সুবাদে আমি চিন্তা করলাম যে সবাই যেহেতু ইন্ডিয়া যাচ্ছে তো আমি যাইতে পারবো না কেন। আমার প্ল্যানটা যদিও 2020 থেকে ছিল, তো করোনা এফেক্টের কারণে আমার লেট হয়েছে, 2022 যায় 2 বছর পর যায় আমি ফুলফিলভাবে আর কি দিতে পারছি। তো আপনার সবচেয়ে বেশি জিনিসগুলো পাহাড় অঞ্চলটা আমার টানে বেশি, তারপরে আমার ইন্ডিয়ার ভিতরে কিছু ছবি ছিল, মানে পুরো ইন্ডিয়ার ভিতরে সেই একটা ছবি আমার কাছে ভালো লাগছে, যে আমি একটা ছবি তুলেছি 17,000 ফিটের উপর থেকে। আচ্ছা, আমার নিচে হেলিকপ্টার ফ্লাই করতেছিল, তো আমি ওইখানকার মানে ছবি ক্লিক করার পর ওইখানের আর্মিকে জিজ্ঞেস করলাম যে এই হেলিকপ্টার নিচে থেকে ফ্লাই, হ্যাঁ বললো যে তুমি যে জায়গায় দাঁড়ায় আছো এখানে অক্সিজেন লেভেল পুরোটাই কম, এই হেলিকপ্টার উপরে আসতে হইলে অক্সিজেন লাগায় তারপরে ওদেরকে উপরে আসতে হবে। তখন মানে আমি নিজেই ভালো লাগতেছিল যে আমি নিজে দেখতেছি যে হেলিকপ্টার আমার পায়ের নিচে। আচ্ছা, এত ট্যুর দিয়েছেন আপনি, এই জায়গাগুলোতেও গেছেন আলহামদুলিল্লাহ, আপনার সবচাইতে এখন পর্যন্ত ভালো লাগা জায়গাটা, মানে ভালো লেগেছে ট্যুর করতে এরকম একটা জায়গা যদি আপনি আমাদেরকে বলেন? ভালো লেগেছে বাংলাদেশ, তো আমার গর্বের দেশ, এখানে আমার দেশটা সবসময় ভালো লাগার, আর বিশেষ করে বান্দরবন, যেহেতু পাহাড়ি অঞ্চল আমাকে টানে বেশি, বান্দরবনের বলবো না ফুল ঘোরা হয়েছে, এক অংশ মাত্র ঘোরা হয়েছে, যদিও আমি অনেক জায়গায় ঘুরছি কিন্তু অনেক জায়গায় যেতে পারিনি, আশা করি ইনশাল্লাহ ওইসব জায়গাও যাবো একটা সময়। আর ইন্ডিয়ার দিক দিয়ে যদি আমি বলতে চাই, ওইখানের থেকে কাশ্মীরের পর থেকে একটা গুলমার্গ জায়গা আছে, ওইখানকার ভিউটা আমার কাছে অসাধারণ লাগছে, যে ওইখানে নাকি আপনার যখন আপনার স্নোফল হয় বা বরফ জমে যায় পুরো রাস্তাটা গাছগাছালি উপর থেকে থাকে, গাছের পাতা থেকে বরফ ঝুলা, মানে একটা ফোয়ারার মতো, মানে একটা দৃশ্যর মতো দেখা যায়, ওই জায়গাটা আমার কাছে সবথেকে বেস্ট লাগছে। আমরা যেহেতু বাজেট নিয়ে কথা বলছিলাম, আমার খুব জানতে ইচ্ছা করছে আপনার ট্যুর বাজেটটা কত ছিল এবং আপনি কতদিন আসলে ট্যুরটা ছিল টোটাল? আমার টোটাল ট্যুরটা ছিল আপনার 16 দিন। 16 দিনের ভিতরে আমার বাজেট খরচ হয়েছে
70,000 টাকা বাংলাদেশে। 70,000 টাকা? টাকা। আচ্ছা, তার মানে 16 দিনে 70,000 টাকা। আমি বলবো তুমি ম্যানেজ করে আপনি। তারপর একটা জিনিস ছিল, এই 70,000 টাকার ভিতরেই আমি আবার আমার রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট এগুলো ক্রয় করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি ওগুলো বাদ দেই টোটাল আপনার 60,000 টাকা আমার খরচ হয়েছে। আচ্ছা, তার মানে আপনি খুব সুন্দরভাবে আপনি ম্যানেজ করে আপনার ট্যুরটা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। এত কিছু শুনলাম, প্রবলেমের কথা শুনলাম, আপনার ভালো লাগা জায়গা শুনলাম, ট্যুর শুনলাম, সব শুনলাম। আমার যেটা জানতে ইচ্ছা করছে যে এত কিছুর মাঝে, এত কিছু অ্যাচিভমেন্টের পরেও নিশ্চয়ই আপনার একটা স্বপ্নের ট্যুরের জায়গা আছে, বা আপনি স্বপ্ন রেখেছেন ওই ট্যুরটা ইনশাল্লাহ কমপ্লিট করবেন। আপনি এই ট্যুরটা সম্পর্কে যদি আপনার আমাদেরকে বলতেন যে কোথায় আসলে আপনার স্বপ্নের ট্যুরের ডেস্টিনেশন। আমার ইনশাল্লাহ প্ল্যান আছে, আল্লাহর ঘরে যাব, একবারে হজের উদ্দেশ্যে বের হব ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে কবুল করে। এটাই আমার সবচেয়ে থেকে বেস্ট। আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু আমার বেবি আছে, ওনারা বড় হওয়ার পর আমার ওয়াইফকে নিয়ে আমি ওয়ার্ল্ড ট্যুরে বের হব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমরাও চাই আপনার এই ট্যুরের স্বপ্নগুলো আল্লাহ কবুল করে নিক, এবং আমরাও তখন হচ্ছে এমবি স্টুডিওতে ইনশাল্লাহ আবার আপনার গল্পটা শোনার আমাদেরকে আল্লাহ সুযোগ দিবে। শাওন ভাই, আমরা গল্প তো শুনলাম, এবার একটা কুইজ প্রতিযোগিতা হবে আপনার সঙ্গে, যেখানে আমি সিম্পল কিছু কোশ্চিন আপনাকে বলবো, আপনি সেই আনসারগুলো আমাকে দিবেন, এবং তার জন্য এই সুন্দর গিফট বক্সটা আপনার জন্য, ঠিক আছে? প্রথম কোশ্চিন, মোটরসাইকেলের পিছনের যে আরোহী বা যাত্রী, এই যাত্রীকে কি বলা হয়? পিলিয়ন। পিলিয়ন বলা হয়, গুড। দ্বিতীয় কোশ্চিন, একজন আন্তর্জাতিক রেসিং বাইকার যাকে আমরা খুব ভালো মতন চিনি, যার ডাক নাম হচ্ছে দি ডক্টর, কাকে বলা হয়? বাংলাদেশের হাইওয়েতে হচ্ছে বাইকারদের জন্য বা মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা কত? এবং কোশ্চিনটা খুব ইন্টারেস্টিং, আমরা বাইকার এখন সবাই পদ্মা সেতুর দিকে কিন্তু ছুটছি, এই পদ্মা সেতুর দৈর্ঘ্যটা কতখানি? রাস্তাটার দৈর্ঘ্য 6 পয়েন্ট এরকমই হবে, 6। আমি এটাই মেনে নিচ্ছি, কারণ হচ্ছে 6 এর আশেপাশে, এটা হচ্ছে এক্স্যাক্টলি 6.15 কিলোমিটার। অনেক সুন্দর আপনি অ্যান্সার দিয়েছেন, এবং আপনার জন্য আমাদের পক্ষ থেকে এই কুইজ সেকশনে পার্টিসিপেট করার জন্য সুন্দর এই গিফট। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার কিছু ট্যুরের স্মৃতি আমি আপনাদেরকে উপহার হিসেবে দিতে যাচ্ছি। তো এটা হচ্ছে যে আমার ইন্ডিয়া ট্যুর, এই চাবির রিংটার ভিতরে আপনার দিল্লি থেকে শুরু করে পাঠানকোট, কাশ্মীর, কার্গিল, লাদাখ, মানালি, সিমলা, শেষ দিল্লি পর্যন্ত এটার ধুলোবালু মাখা একটা চাবির রিং। আচ্ছা, খুবই স্পেশাল স্পেশাল এটা। আর এটা হচ্ছে যা রিসেন্ট আমি যে ক্রস কান্ট্রি শেষ করে আসছি, সেই একটা টি শার্ট আমি আপনাদেরকে উপহার। ওকে ওকে, আমরা খুবই অনার এই মূল্যবান জিনিসগুলো আমাদের জন্য উপহার হিসেবে আনার জন্য। তো আমরা এই উপহারে আপনারই স্মৃতিচিহ্ন রাখতে চাই, আপনি যদি কাইন্ডলি আপনার এই উপহারগুলোতে আপনার সিগনেচার দিয়ে দিতেন। এটাতেও যদি একটু দেওয়া যায়, আমরা খুবই আনন্দিত, এবং আমরা আপনার এই গিফট, মূল্যবান গিফটটা পেয়ে নিজেদেরকে খুব প্রাউড ফিল করছি, এবং আমরা এটা অবশ্যই আমাদের যারা নেক্সট প্রজন্ম বাইকার ভাইরা আছে তারা আপনার এই গিফট, আপনার এই সরঞ্জাম দেখে নিশ্চয়ই উৎসাহিত হবেন এবং আরও বড় বড় ট্যুর দিবেন ইনশাল্লাহ। আমরা সবসময় বিশ্বাস করি রাইডের ক্ষেত্রে অলওয়েজ সেফটি কাম ফার্স্ট, এবং এই সেফটিকে প্রমোট করার জন্য এসআই মোটরসের পক্ষ থেকে এই নোলানের সুন্দর হেলমেটটা আমাদেরকে দিয়েছেন। আমরা এখানে যারা আমাদের সম্মানিত গেস্টরা আসেন আমরা তাদের স্মৃতিচিহ্ন হিসেবে তাদের মূল্যবান সিগনেচারটা নিয়ে রাখি। কাইন্ডলি আপনি যদি আপনার মূল্যবান সিগনেচারটা আমাদেরকে দিতেন। থ্যাংক ইউ। প্রিয় শাওন ভাই, আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনার এত ব্যস্ত কাজের মাঝখানে থেকেও আপনার কাছ থেকে এতগুলো আমরা ইনফরমেশন জানলাম, মূল্যবান ইনফরমেশন জানলাম। আপনার প্রতি আমাদের যে ভালোবাসা, আমাদের এমভি স্টুডিও, আমাদের মোটরসাইকেল ভ্যালির যে ভালোবাসা, এই ভালোবাসাটা আমরা এই কাঠের ফ্রেমে বন্দি করার চেষ্টা করেছি, এটা আপনার জন্য। ধন্যবাদ। ওভারঅল শাওন ভাই, আপনি আমাদের মাঝে আসছেন,
কথা বললেন সবকিছু মিলে, আপনার কেমন লাগলো? এবং আমাদের যে বাইকার ভাইরা আছেন যারা আপনাদেরকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন, মোটিভেটেড হচ্ছেন আরেক জায়গায় ট্যুর দেওয়ার জন্য, দেশের বাইরে যাওয়ার জন্য, সবকিছু মিলে আপনি তাদের প্রতি যদি আপনার কোনো মতামত থাকে, গাইডলাইন থাকে, সেটা যদি দিতেন। প্রথমত ধন্যবাদ মোটরসাইকেল ভ্যালি অ্যান্ড MBA স্টুডিওতে যে আমাকে এখানে ইনভাইট করছে, আর এত সুন্দর একটা ভালোবাসা, এটা আর কি উপহার না, আমি এটাকে সবসময় ভালোবাসা বলি। এটা হচ্ছে যা এই ভালোবাসার অর্জন, সবার ভালোবাসার অর্জন আমার কাছে থাকে, এটা আর কি সবার তরফ থেকে আমার এইটা পাওয়াটা। আর হচ্ছে যা যে নতুন যে বাইকার ভাইদেরকে উদ্দেশ্যে যেটা আমি বলতে চাই, প্রথমত হচ্ছে যা সেফটি ইস্যু, আমরা সবসময় চেষ্টা করব সার্টিফাইড হেলমেট ইউজ করার জন্য। তারপরে হচ্ছে যা ফুল ফিল আপনার রাইডিং জ্যাকেট না হোক, আপনার নেক গার্ড, লেগ গার্ড এগুলো ইউজ করার জন্য। আর প্রতিটা রাস্তার ভিতরে, যেহেতু আমাদের বাংলাদেশে কোনো জায়গায় রেসিং ট্র্যাক না, ছোটল চাপলেই যে বাইকের গতি বেড়ে যাবে এই মনোভাব থেকে আমাদের বের হইতে হবে, ছোটল যত কম চাপানো যায়। কারণ যেহেতু আমরা যখন ট্যুরে বের হই, আমাদের ফ্যামিলি আছে, আমার বউ আছে, বাচ্চা আছে, মা আছে, বাবা আছে, সবাই কিন্তু চেয়ে থাকে যে আমি যেভাবে বাসার থেকে বের হয়েছি ঠিক সুস্থভাবে সেভাবেই আমি ট্যুর শেষ করে বাসায় আসব। তার সাথে সাথে আমাদের যে প্রিয় ভাইরা আছে যারা জানে যে শাওন ভাই ট্যুরে বের হয়েছে, সবাই দোয়া করে যে আমি যাতে সুস্থভাবে ট্যুরটা কমপ্লিট করেই বাসায় ফিরতে পারি। তো সেই সুবাদে সবারই খেয়াল রাখতে হবে সেফটি সবসময় ফার্স্ট, কারণ দুর্ঘটনা আমার দ্বারা না, আরেকজনের পিছনের দ্বারা যে কোনো মুহূর্তেই হওয়া যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। শাওন ভাইয়ের তো মূল্যবান কথা, যে কথাগুলো আছে যিনি সেফটি নিয়ে বললেন, ভাইয়ের কথা ধরেই আমি বারবার আপনাদেরকে বলি আমাদের এই স্টুডিও থেকে, আজকেও বলছি, সময়ের চাইতে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি, তাই যখনই ট্যুর দিবেন বি সেফ এবং রাইড সেফ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট এপিসোডে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।